সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন করার মতো পরিবেশ বাংলাদেশে রয়েছে নির্বাচন কমিশনই স্বাধীনভাবে কাজ করে নির্বাচন করতে পারে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ভয়েস অফ আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন ভারত থেকে কাউকে অবৈধ বাংলাদেশি হিসেবে এদেশে পাঠানো হবে না নীলাজ শেখরের রিপোর্ট জাতিসংঘ সাধারণ পরিষদের তিয়াত্তরতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে থাকাকালীন সময়ে ভয়েস অব আমেরিকাকে সাক্ষাৎকারটি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ৩৫ মিনিটের এ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সংস্কৃতি বঙ্গবন্ধুর সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন প্রধানমন্ত্রী বলেন বর্তমান সরকার নির্বাচন কমিশনকে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করেছে যে যে কতগুলি ইলেকশন হলো সে ইলেকশনের যদি আপনি যাচাই বাছাই করেন বা দেখেন বা পরিস্থিতি দেখেন তাহলে অবশ্যই এটাকে আপনাকে স্বীকার করতেই হবে যে অবশ্যই বর্তমানে ইলেকশন করবার মতো সুন্দর একটা পরিবেশ আছে এবং এই নির্বাচন কমিশন সে ইলেকশন করতে পারবে এবং প্লেইং ফিল্ড বলতে আপনি কি বোঝেন আমি জানি না কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন তবে আমি মনে করি যে জনগণ যখন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে যেমন এই কিছুদিন আগে তিনটা সিটি কর্পোরেশন ইলেকশন হয়ে গেল তিনটা সিটি কর্পোরেশন ইলেকশন দুটোতে আওয়ামী লীগ জিতেছে একটায় বিএনপি জিতেছে আমরা তো কই ওই ভোট পরিবর্তন করা বা সেখানে কোনোরকম হাত দেওয়া বা এটাকে আমরা তো কিছু বলিনি ঠিক আছে জনগণ ভোট দেয়নি ভোট দেয়নি এবং আমাদের প্রার্থী সেইভাবে নিয়েছে তো এটা কি প্রমাণ করে না যে এখন ইলেকশন করবার মতো যথেষ্ট একটা সুন্দর পরিবেশ আছে দীর্ঘদিন ভারতের আসামে বসবাস করা বাঙালি নাগরিকদের নাগরিকত্ব সংকট নিয়েও বাংলাদেশের অবস্থান জানান প্রধানমন্ত্রী কিন্তু আমি তো মনে করি যে আমাদের কোনো অবৈধ বাংলাদেশি সেখানে আশ্রয় নিয়েছে আমাদের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী যথেষ্ট মজবুত তারা সেখানে কেন যে অবৈধ হবে তারা তাদেরই নাগরিক তারা যদি এখন কাউকে অবৈধ বলে আর বৈধ বলে এটা সব তাদের ব্যাপার তবে বিষয়টা নিয়ে আমি কিছু কথা বলেছি প্রাইম মিনিস্টারের সাথে আমার কথা হয়েছে তো না এমন কোন মানে তাদেরকে ফেরত পাঠানো বা এই ধরনের কোনো চিন্তা তাদের নেই বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে তাদের নিজ দেশে ফিরিয়ে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে ধন্যবাদ ভয়েস অফ আমেরিকা নীলাদ্রি শেখর চ্যানেল আই